স্বাগত জানাই আমাদের আজকের আলোচনা কেন্দ্রিক অনুষ্ঠানে। আমাদের সমস্ত দর্শকদের, দর্শক বন্ধুদের শুরুতেই জানিয়ে রাখবো, অবশ্যই আলোচনা শুনতে শুনতে কিন্তু একবারের জন্য এই রকম ভাববেন না যেটি কোনো জ্যোতিষ কেন্দ্রিক অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছে তা নয়, সম্পূর্ণভাবে এটা একটা আলোচনা কেন্দ্রিক অনুষ্ঠান, যে অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের উপরে আমরা যেমন আলোচনা করি সেই বিষয়গুলোর সমাধান স্বরূপ কিভাবে আমরা দৈব প্রতিকার, দৈব মত কিংবা বলতে পারি সাধনা শক্তির হাত ধরে আধ্যাত্মিক মতে তার প্রতিবিধান বা প্রতিকার পাওয়া যায় সেই নিয়ে কিন্তু গোটা বিষয় বা পুরো আলোচনাটা। অনেকের জ্যোতিষশাস্ত্রের প্রতি হয়তো বিশ্বাস করেন না, ভাবেন যে জ্যোতিষশাস্ত্রে আদৌ কোনো কাজ হয় কি, তবে অধিকাংশ মানুষ কিন্তু ঈশ্বরে বিশ্বাসী। সে যে যাকেই ইষ্টদেব বা দেবীরূপে পুজো করেন, বাড়িতে মানেন, ঈশ্বরের প্রতি বিশ্বাস কিন্তু বেশিরভাগ মানুষেরই আছে। সেখানে কোনো যুক্তি, সেখানে কোনো তর্ক কিংবা সেখানে কোনো বিশ্লেষণের জায়গা আসে না, সেখানে সম্পূর্ণটাই আসে বিশ্বাস এবং ভক্তির জায়গা। তো দর্শক বন্ধুরা, সেই জায়গা থেকে সাধনার সঙ্গে যারা যুক্ত আছেন, সাধনা শক্তির হাত ধরে জীবনের চড়াই উতরাইগুলোকে এবং জীবনের সমস্যাগুলোকে সমাধান কিভাবে করানো যায় সেই নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠানে আবারও আমরা পেয়েছি আমাদের সঙ্গে যিনি রয়েছেন আমাদের অতিথি, মাতৃসাধিকা ভাগ্যলক্ষ্মী ভাগ্যশ্রী। চলুন তাকে স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানে গবো। আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা, স্বাগত আপনাকে। অনেক ধন্যবাদ দর্শক বৃন্দদের, আমার প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা, সঙ্গে তোমাকেও অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। যেহেতু আজকের সময় আমরা প্রত্যেক মানুষের মধ্যেই একটা প্রতিযোগিতার মানে মেন্টালিটি আমরা পাই, যেখানে সবাই কোনো না কোনো কাজের সঙ্গে নিজেকে সমাজে দাঁড় করাবার জন্য একটা চেষ্টা চালাচ্ছে, প্রতিযোগী মনোভাব। কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে থাকতে থাকতেও যদি আমরা একটু আমাদের বাড়ির সেই স্টুডেন্টগুলোর কথা ভাবি যারা পড়াশোনাতে এগোতে হবে এই মনোভাব নিয়ে পরীক্ষায় বসছে, কিন্তু কোথাও গিয়ে অমনোযোগিতার জন্য প্রতিযোগিতা থেকে তারা হয়তো সরে যাচ্ছে বা পিছিয়ে পড়ছে, সমাধানটা কীভাবে হবে? স্টুডেন্ট লাইফটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা নিয়ে স্টুডেন্টদের কতটা ক্ষতি হচ্ছে তারা বুঝতে না পারলেও বাবা মারা ভীষণ চিন্তার মধ্যে থাকে। তো এরকম পরিস্থিতিতে আমরা সবসময় বলি যে মেন্টাল সাপোর্ট দিন তাদেরকে, ওই স্টুডেন্টগুলোকে যেন শুধু শাসন নয়, ভালোবাসার মধ্যে দিয়ে তাদের পাশে থেকে তাদেরকে গাইড করুন। সঙ্গে সঙ্গে কিছু প্রতিকার দরকার, এরকম দৈব প্রতিকার, যে আমার সন্তান যখন আমার বশে থাকছে না, নিয়ন্ত্রণে থাকছে না, আমার সন্তান যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন অবশ্যই সন্তানের কোনো একটা ক্ষতি হয়েছে, সেটা আমার জানতে হোক বা অজান্তে হোক। আমি একটা জিনিস জানতে পারছি না মানে কিন্তু এটা নয় আমার সাথে ক্ষতি হচ্ছে না বা আমার সন্তানের কোনো ক্ষতি কেউ করেনি। যখন আমার সন্তান সিস্টেমের বাইরে যাচ্ছে, স্বাভাবিকতার বাইরে যাচ্ছে, তখন অবশ্যই ক্ষতি তো কোথাও হয়েই রয়েছে। আর ক্ষতি যখন হয়ে রয়েছে তাহলে তো তার পথও রয়েছে, তার সমাধান করার চেষ্টা আমাদের করতে হবে। আমরা তো সমাধান ক্ষেত্র বলতে আধ্যাত্মিকতা বুঝি, সমাধান ক্ষেত্র বলতে দৈব প্রতিকার বুঝি। তো আমাদের কাছে যারা এসে পৌঁছতে পারছে তার যদি প্রয়োজন রয়েছে তখন তো আমি বলি, যেহেতু ফোনে আমি কথা বলার চেষ্টা করি, মানুষ ফোনে আলোচনা করার সুযোগ পেয়ে থাকেন আমার সাথে, ফোনে আলোচনা করতে পারলেন তো খুব ভালো কথা। যারা পারছেন না, যেহেতু এক ঘন্টা একটা খুব ছোট্ট সময়, এখন ওই এক ঘন্টা অনেকেই ফোনে পান না বা ওয়েটিংয়ে পান, তাদেরও কিন্তু এই মুহূর্তে মানসিকভাবে একটা স্থিতিশীল জায়গায় আসার প্রয়োজন রয়েছে, যেখান থেকে দাঁড়িয়ে তারা বুঝতে পারবে যে এই পরিস্থিতি আমার সাথে ভুল কোনটা হচ্ছে, ঠিক কোনটা হচ্ছে, আমি কিছু করতে পারবো কি না। তো একটা সন্তান যখন হাতের বাইরে চলে যায় তখন কিন্তু আমাদের পুরো সংসারের মধ্যে একটা তছনছ ব্যাপার চলে আসে, সবাই কিন্তু মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েন। তারা বাড়িতে সত্যনারায়ণের পুজো করতে পারে, নারায়ণ সেবা করলে কিন্তু বাড়ির প্রত্যেকটা অমঙ্গলের কিছুটা কিছুটা হলেও নেগেটিভিটি কেটে যায়। নারায়ণ সেবা করলে যারা বাড়িতে যদি প্রত্যেক দিনের সেবা নাও করতে পারেন, সত্যনারায়ণ পুজো করুন, তাতে দেখবেন অনেকখানি মানসিক শক্তি খুঁজে পাবেন, অনেকখানি মানসিক বল ফিরে পাবেন। এছাড়াও অনেকের ক্ষেত্রে আমার প্রয়োজন অনুযায়ী যদি মনে হয়, আমরা বলি যে দেখো নিম গাছ, তো নিম গাছের প্রচুর উপকারিতা রয়েছে, সেটা তুমি সায়েন্টিফিক্যালি যদি দেখো তাও কিন্তু প্রচুর নিম গাছের উপকারিতা রয়েছে। আর আমাদের গ্রাম বাংলার, যেহেতু আমরা গ্রাম বাংলা থেকে উঠে আসা মানুষ, তাদের পাশে থাকতে চাই, তো গ্রাম বাংলার বহু মানুষ রয়েছেন যাদের আশেপাশে নিম গাছ খুঁজে পাওয়াটা খুব বড় কথা কিছু নয়, একটা নিম গাছ খুঁজে নেওয়াই যায়। তো সেই নিম গাছে নিয়মিত
একুশটা সপ্তাহ যদি সেই ছেলেটির নাম গোত্র বলে আপনার মনস্কামনা বলে যদি জল দেওয়া যায়, সেটা কোন তিথি নক্ষত্রেতে কখন কিভাবে দেবেন সেটা হয়তো সবসময় এখান থেকে বলা সম্ভব হচ্ছে না, যেহেতু ফোন করার সুযোগ রয়েছে, ফোনে আপনি আপনাদের আমি নিশ্চয়ই বলে দেব। নিম গাছে জল দিলে কিন্তু অনেক সময় অনেক নেগেটিভিটি কেটে যায়, তখন সেই বাচ্চাটি সেই সন্তান একটা সুস্থ মানসিকতা ফিরে পায়। আর দেখবে যখন একটা সন্তান সুস্থ মানসিকতায় থাকে তখন সে কথা শুনে সে মনোযোগ ফিরে পায়, তখন তাকে নিয়ন্ত্রণ করতে আমাদের অনেক সুবিধা হয়। ঠিক কথাই, বাবা মায়েরও তো তাই চাইছেন যে সন্তান যেন বাধ্য হয়। সন্তানকে কিভাবে আপনি ভুল পথে যাওয়ার থেকে থামাবেন? বন্ধু বান্ধব সবারই আছে, সব বয়সে বন্ধু বান্ধব আমাদের থাকবে, কিন্তু এমন বন্ধু বান্ধবদের সঙ্গতে পড়ে যদি তার একটা বছর যদি নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু বাবা মায়েরা সেটা অ্যাকসেপ্ট করতে পারেন না, এবং সন্তানের পড়াশোনার কেরিয়ারেও কিন্তু একটা তার উপরে বেশি প্রেশার তৈরি হয়ে যায়। সে কিন্তু নিজেও বুঝতে পারে একটা ভুল হয়ে গেছে, কিন্তু ভুলের পিছনের কারণটা যদি আগে থেকে বোঝা যেত এবং সেই জায়গায় যদি আগে থেকে একটু বিষয়গুলো নিয়ে আলোচনা করে সমাধানটা করিয়ে দেওয়া যেত, হয়তো সন্তানের একটা বছর তো নষ্ট হতোই না, উপরন্তু আপনার সন্তান সুস্থ মানসিকতায় জীবনে আরো এগোতে পারত। অনেক ক্ষেত্রে ফোন আসে না, যেহেতু ফোনে কথা বলি আমি মানুষের সাথে, সেই জন্য অভিজ্ঞতারও সঞ্চয় হয় অন্যভাবে। যে আমার সন্তানের একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আমি যখন শাসন করতে যাচ্ছি তখন সে সুইসাইডের ভয় দেখাচ্ছে, সুইসাইড করতে চাইছে। একটা ক্লাস 8-এর ছেলে, একটা 7-এর ছেলে, একটা 5-এর মেয়ে যখন এই কথা বলছে, তার মানে ধরে নিতে হবে কিন্তু যে সুস্থ মানসিকতায় সে আর নেই। তো সেই সময় দাঁড়িয়ে তাকে কন্ট্রোল করা আপনার সত্যি সাধ্য নেই। একটা সময় আসবে তখন আপনি হয়তো বলবেন যে আর আটকাতে পারলাম না, আমার কোল শূন্য হয়ে গেছে। তো সেই জায়গায় তো আটকাতে হবে, সেই জায়গায় তাদের যদি নিয়ন্ত্রণ করতে হয় তখন কিন্তু প্রয়োজন হয় দৈব প্রতিকার। অবশ্যই অবশ্যই, তবে সেই প্রতিকারের পথটা উপায়টা কিভাবে তা জানবার জন্যই কিন্তু এই অনুষ্ঠান, তা বলবার জন্যই কিন্তু আমাদের অতিথির সঙ্গে আপনারা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট টাইম রাত 9টা থেকে 10টা এক ঘন্টা টাইম পাচ্ছেন যে মোবাইলে নিজেদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করবার, সমাধানটা জানবার। কারণ তিনিই ফোন ধরেন এবং তিনিই কিন্তু আপনার প্রশ্নের উত্তর দেন, আপনার সমস্যার কথা শোনেন এবং কি উপায়ে এটার সমাধান করা যায় তাও জানান। তো 8436257426 এই নাম্বারে রোজ রাত 9টা থেকে 10টা এই টাইমের মধ্যে যারা নিজেদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে চাইছেন, আলোচনা করতে চাইছেন, তারা কিন্তু যোগাযোগ করতে পারছেন। সমস্যার যে সমাধান হতে পারে সেটা ফোনে কথা বলেই তিনি বুঝলেন যে ফোনেই আলোচনা করলে উত্তর পাইয়ে দেওয়া সম্ভব, সমাধান হয়ে যাওয়া সম্ভব। যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে না সমস্যার সমাধান দেওয়ার জন্য আপনাকে তাকে চেম্বারে আসতে বলতে হবে, তিনি নিজেই কিন্তু আপনাকে বলে দেবেন যে চেম্বারে পৌঁছে যান। চেম্বারের ডিটেলস তাই জন্যই আরেকবার বলে রাখা, পাচ্ছেন বারাসাত, পেয়ে যাচ্ছেন হাওড়া, শেওড়াপুলি এবং রানা। এর পাশাপাশি দর্শক বন্ধুরা, যেহেতু এটি একটি আলোচনা কেন্দ্রিক অনুষ্ঠান, এখানে কিন্তু জ্যোতিষীয় কোনো বিষয় নিয়ে কথা হচ্ছে না এবং সমাধানের ক্ষেত্রেও কিন্তু জ্যোতিষীয় কোনো বিভাগের জায়গা থেকে কোনো সমাধান না, সমাধানটা থাকবে সম্পূর্ণভাবে সাধনা শক্তির মাধ্যমে, সাধনা ক্রিয়ার হাত ধরে। তাহলেই বুঝতে পারছেন যে যারা ঈশ্বরে বিশ্বাসী তারা কিন্তু অনেকেই আছেন যারা জ্যোতিষের প্রতি বিশ্বাস করেন কি করেন না, একটা যুক্তি একটা তর্কের জায়গা চলে আসে, কিন্তু ঈশ্বরকে আমরা সবাই মানি। তাহলে অবাধ্য সন্তানকে বাধ্য করার উপায়, নেশাগ্রস্ত সন্তান, যে বাড়িতে সন্তান দিনের পর দিন নেশার পথে এগিয়ে যাচ্ছে, আপনাদের মুখ বুঝে সহ্য করতে হচ্ছে, কারণ যদি বেশি কিছু বলেন সে ঘর বাড়ি ছেড়ে চলে যাওয়ার ভয় দেখাচ্ছে, বা হয়তো বাবা মায়ের গায়ে হাত তোলার অবস্থা চলে আসছে, সেই জায়গা থেকে প্রতিবিধান কী হতে পারে? এটা হয়েই থাকে, বা বাড়ি ছেড়ে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে টিনেজারদের মধ্যে, টেন্ডেন্সিটা ভীষণভাবে থাকে। সে মনে করে যে আমার এই বিপদগামী জীবনটাকে যে সাপোর্ট করছে, যিনি মেনে নিচ্ছে, উনি বোধহয় আমার ভালো চায়। তো সেই সময় তারা মিসগাইড হয়ে যায়, অনেক সময় ভুল সঙ্গ তাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে। তো এরকম সমস্যাতেও একই কথা বলবো, তারা কিন্তু সুস্থ মানসিকতায় সত্যিই নেই, তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। এবার আমি যখন নিয়ন্ত্রণের কথা বলছি, আমি যখন তাকে বশে আনতে পারছি না, তখন কিন্তু বশীকরণের দরকার পড়ে সুপর্ণা। কেননা বশীকরণ এমন একটা জিনিস, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করি, আমরা সেই মানুষটার ক্ষেত্র থেকে সেই মানুষটাকে দিয়ে আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি, কেন তাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য। এর মধ্যে অন্য কোনো ইন্টেনশন নেই, অন্য কোনো মানসিকতা কাজ করে না, বাবা মারা কেউ সন্তানের ক্ষতি চায় না। সেই সন্তানটি হয়তো সেই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারছে না যে তার কে ভালো চাইছে বা খারাপ চাইছে, কিন্তু সেই সময়
একটা প্রতিকারের দরকার পড়ে, একটা আধ্যাত্মিক সমাধানের দরকার পড়ে, হয়তো সেই সমাধান সূত্রটা আমাকে তাদের হাতে তুলে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি, তখন তাদেরকে আমি বলি যে চেম্বারে এসে আপনি নিয়ে যান। একেবারে তার আগে ডিটেল তো নিয়ে নেওয়া হয়, তার নাম গোত্র, তার যা যা প্রয়োজনীয় আমাদের ইনফরমেশন থাকে সেটা নিয়ে নেওয়া হয়, তারপরে সেই সমাধান সূত্র একেবারে তৈরি করে তার হাতে তুলে দেওয়া হয়, যাতে সেই সমাধান সূত্র নিয়ে উনি ফিরতে পারেন, যেখান থেকে সমাধানের পথটা খুলে যায়। একদমই, এবং তার জন্যই কিন্তু বশীকরণের কথা যখনই আসে, কি কি ক্ষেত্রে আপনি এটা করাতে পারেন বশীকরণের? দেখুন, একটা কারণ কিন্তু চলে আসলো যে সন্তান যদি খারাপ দিকে চলে যাচ্ছে, আপনি জানতে পারছেন, বুঝতে পারছেন, সেই ক্ষেত্রে কিন্তু তার উপরে বশীকরণের মতন একটা কাজ করানো যেতে পারে, যাতে সে ভালো দিকে থাকে। অনেকেই বশীকরণ বলে ভাবে হয়তো যে প্রেম ঘটিত হয় বা হয়তো পরকীয়া সম্পর্ক নিয়ে হয়, মানুষের যেহেতু ভ্রান্ত ধারণার মধ্যে মানুষ আছে, আর অনেক ক্ষেত্রে এই ধরনের কথাগুলোকে, ভাষাগুলোকে অনেক বিভ্রান্তিকর মানুষ বিভ্রান্তির জায়গায় নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে। কিন্তু বশীকরণ ব্যাপারটা কিছুই না, বশে আনা, নিয়ন্ত্রণে আনা। তাহলে আমার সন্তান যদি নিয়ন্ত্রণের বাইরে যায়, আমি তার ক্ষেত্রেও তো সেই পথই নেব, যাতে আমি তাকে মূল স্রোতে ফিরিয়ে আনতে পারি, জীবনের পথটা দেখাতে পারি, তো অবশ্যই বশীকরণের দরকার। একেবারেই তাই, এবং সেই জন্যই যাতে উপযুক্ত মানুষের কাছে গেলে তিনি যাতে ঠিক ক্রিয়াটা আপনার সন্তানের জন্য করে দিতে পারেন, তেমন ব্যক্তির কাছে যান, তেমন ব্যক্তির সঙ্গে কথা বলুন, যোগাযোগ করুন, আপনার সমস্যার কথা বারবার তার কাছে জানান, কারণ সমস্যা তখনই সমাধান হবে যখন আপনারা সেটা জানাবেন। অনুষ্ঠানে কিন্তু এই কথাই বারবার বলা হয় যে আপনাদের জন্যই প্রত্যেক দিন রাত 9টা থেকে 10টা এই সময়ের মধ্যে 8436257426 এই নাম্বারে অগ্রিম যে একটা কথা বলার সুযোগ, এটা তো সব জায়গায় পাবেন না, প্রত্যেক জায়গাতেই হয়তো শুনবেন যে আপনারা বুকিংয়ের জন্য ফোন করুন, কিন্তু এই অনুষ্ঠানে কোনো বুকিংয়ের জন্য ফোনের কথা কিন্তু বলা হচ্ছে না, বলা হয়েছে আপনার সমস্যা নিয়ে কথা বলবার জন্য কল করুন, দেখুন সঙ্গে সঙ্গে সমাধান হয়তো আপনি পেয়ে যাবেন। আর যদি মনে হয় যে কিছু ক্ষেত্রে সময়ের দরকার পড়ছে, সেক্ষেত্রে তার কি কারণ সেটাও জেনে নিতে পারবেন। সমস্যা যতটা আপনি দেরি করে আসবেন, ততটাই কিন্তু সমাধান দিতেও আপনাকে সময় দরকার। ব্যর্থ প্রেম, এই সম্পর্কগুলো, মানে ভালোবাসা, প্রেম, এই ধরনের সম্পর্কে যারা হয়তো কখনো খুব সুন্দরভাবে এগোচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে কোনো না কোনোভাবে হয়তো সম্পর্কগুলো খারাপ হয়ে গেছে, সম্পর্কগুলো দূষিত হয়ে গেছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সুন্দরভাবে সেই সম্পর্কটাকে কি আবারও এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে, দুপক্ষই কি চাইছে, বা এমন কোনো পরিস্থিতি কি হয়েছে না সেখান থেকে বেরিয়ে যাওয়াটাই ঠিক, কি করবেন এই রকম পরিস্থিতিতে যারা রয়েছেন, তাদের জন্য কি উপায় আছে, চলুন জেনে নিন। ব্যর্থ প্রেম একটা খুব দুঃখজনক ঘটনা। আমাদের প্রথম জানতে হয় যে এই ব্যর্থতাটা এলো কেন, কোন পক্ষ থেকে এলো, হঠাৎ কি পরিস্থিতির সৃষ্টি হলো, আমি নিজেই ভুল ডিসিশন নিয়েছি নাকি কোনো তৃতীয় পক্ষ আমার ক্ষতি করার চেষ্টা করছে, এটা একটা খুব বড় জায়গা, আমরা বুঝতে পারছি না, মানে আমাদের সাথে ঘটছে না এমন কিন্তু নয়, অনেক ক্ষেত্রে আমরা কোনো তৃতীয় পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত হয়ে যাই, সেটা আমাকে জানতে হয়, আমি কথা বলে কথাবার্তার মধ্যেই সেটা জানার চেষ্টা করি। সম্পর্ক যদি ছিল একটা সময়, অলিক কল্পনাতে আমরা কেউ বিশ্বাস করি না, কিন্তু যেখানে আমার সম্পর্ক ছিল, একটা সুন্দর সম্পর্ক, একটা সুন্দর সময় আমরা কাটিয়েছি, তখন কিন্তু সেই সম্পর্কটাকে ফিরিয়ে আনার চান্সেস থাকে। কেননা আমি যে মানুষটিকে নিয়ে ভেবেছি, সেই মানুষটি কোনো এক পরিস্থিতিতেই হোক, কোনো মানসিক চঞ্চলতা বলুন, কোনো মানসিক চেঞ্জেস বলুন, যার জন্য কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেটা এমনও তো হয় যে সে বেরিয়ে গেছে, সে 2 বছর পরে আফসোস করছে, তার মানসিক স্থিতিশীলতা সেই মুহূর্তে ছিল না বলে সে একটা ভুল ডিসিশন নিয়েছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা যে আমি যাকে ভালোবাসি, যাকে, যার প্রেমে পড়েছি, যে আমার প্রেমে পড়েছিল একটা সময়, দেখো ভালোবাসার মধ্যে তো কোনো অন্যায় নেই, কোনো চালাকি নেই, যাকে আমি ভালোবেসেছি তাকে নিয়ে আগামী দিনগুলো যদি আমি চলতে চেয়েছি, তার মধ্যে অন্যায়ের কিচ্ছু নেই। তো তখন যদি মনে হয় যা সেই মানুষটিকে ফিরিয়ে আনা সম্ভব, আমি ফোনে কথা বলে যদি বুঝতে পারি যে ফিরিয়ে আনা সম্ভব, তখন অবশ্যই তাকে সেই আধ্যাত্মিক ক্রিয়াকলাপ, সেই আধ্যাত্মিক প্রতিকার তাকে দিতে পারি, আমরা দেওয়ার চেষ্টা করি, যদি দেওয়া হয় ঠিকঠাকভাবে, উনি যদি আমাকে সঠিক ইনফরমেশন দিয়ে থাকেন, আমাকে যদি সবটা সত্যি কথা জানিয়ে থাকেন, তাহলে অবশ্যই ব্যর্থ প্রেমকে আবার আগের মতো, আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব হবে। তাহলে সমস্যার যেখানে একটা উপায় আমরা জানলাম, উপায়টাকে আপনি কাজে লাগাবেন,
এই কাজে লাগাবার জন্যই কিন্তু বারবার বলা, নির্দিষ্ট সময় অনুষ্ঠানে যেমন আপনারা আমাদের কথাগুলো শোনেন, নির্দিষ্ট সময় মোবাইল নাম্বারের মাধ্যমে নিজেদের এই রকম কোনো সমস্যার মধ্যে আপনারা আছেন কিনা সেই নিয়ে কিন্তু কথা বলে সমাধানের রাস্তাটা জেনে নিতে পারেন। এই ক্ষেত্রে যদি ভাবেন যে না একেবারেই আর কিছু করার মতন উপায় বা কোনো রকম কোনো কিছু পথ নেই, সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু আমরা এটুকু বলবো যে সবটা কিন্তু আপনার উপরে নেই, কিছুটা কিন্তু আমাদের অতিথি যে কথাগুলো বলছেন যে আগে তাকে একটু বলুন, তিনি জানুন, তিনি একটু তাকে টাইমটা দিন, দেখুন না যেটা আপনার জীবন থেকে আপনার সব থেকে প্রিয় যে বিষয়ে যে মানুষটা ছিল সে যখন চলে গেছে সে আবারও ফিরে আসতে পারে কিনা, যদি সম্ভব হয় তাহলে অসুবিধা কোথায়। তাই জন্যই দর্শক বন্ধুরা, সমস্যা নিয়ে পথ চলা, সমাধানের আশায় থাকা, যেখানে আজকে আমাদের জীবনে প্রত্যেক মুহূর্তে পথ চলতে গেলে সমস্যা করছে, হয়তো আপনি একটা চাকরির চেষ্টা করছেন এই মুহূর্তে, উপযুক্ত ডিগ্রি থাকার পরেও ভালো জায়গায় মনের মতন কাজ আসছে না, কি করবেন? কোনো এমন নিয়মাবলী বা কোনো এমন নিয়ম কিছু কি আছে প্রত্যেক দিনের ক্ষেত্রে যে ক্ষেত্রে আপনার জন্য এইরকম কোনো সুযোগ আসতে পারে, যদি একটু বলেন। দেখো, সফলতার অনেক বাধা, একটা ভালো কাজের বাধা অনেক বেশি হয়। আমরা হয়তো ভাবি যে আমাদের যতগুলো মানুষ আমাদের কাছে রয়েছে, আত্মীয় স্বজন, সবাই আমার ভালো চাইছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। অনেক ক্ষেত্রেই দেখবে আমরা খুব কাছের মানুষের কাছ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমরা হয়তো কর্মসংস্থানটা করতে পারছি না, জীবনের আসল জায়গা তো এখানে, আমার যদি সংসার না চলে আমার তাহলে কিসের প্রেম, কিসের ভালোবাসা, কিসের কিছুই তো হবে না। তো কর্মসংস্থান বলুন বা চাকরি জায়গাটাই বলুন, সেই জায়গায় যদি কোনো সমস্যা দেখা দেয়, যখন আমরা বুঝতে পারছি যে সমস্যা একটা রয়েছে, আমি কোনোভাবে একটা বাধা প্রাপ্তি পাচ্ছি, একটা বাধা আমার জীবনে রয়েছে, তখন সেটাকে আমাদের কাটিয়ে উঠতে হবে। অনেক ক্ষেত্রে আমি বোঝাবার চেষ্টা করি মানুষকে যে আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা যারা কেন, আমরা প্রত্যেকেই ঈশ্বর বিশ্বাস করি, আমরা যে জায়গাতে কাজ করছি, যাই করছি, দিনের শেষে কিন্তু একটা জায়গায় আমরা নিজেদের অর্পণ করছি, সেই সমস্ত মানুষদের জন্য আমি বলবো যে গ্রামগঞ্জে দেখবে এখনও পাওয়া যায় ঘোড়ার খুর, ঘোড়ার নাল, যে জিনিসটার কিন্তু বহুত উপকারিতা রয়েছে। ঘোড়ার নাল আসল, যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায় সেটা সবসময় কিন্তু আসল হয় না, এই আসল ঘোড়ার নাল, যেটা সত্যি যদি সেটা কোনো কালো ঘোড়ার নাল আমি জোগাড় করতে পারি, সেটাকে একটা নিয়ে আসার পরে সঠিক তিথি নক্ষত্রতে, সঠিক দিনে, সঠিক পদ্ধতিতে ধারণ করতে পারি, এই নালের আসল যে নালটা তার কিন্তু প্রচুর ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে কিন্তু আমার যা কিছু ক্ষতি হয়েছে, যা কিছু নেগেটিভিটি, সেগুলো কাটিয়ে উঠে একটা নতুন জীবন পাওয়া খুব একটা কঠিন হয় না, যদি আমি সেই জিনিসটা জোগাড় করতে পারি। ঠিক, তাহলে একটা উপায় আমরা আবারও জেনে গেলাম। দেখুন কি সুন্দর অনুষ্ঠানে পরপর পরপর বিভিন্ন সমস্যার যে কত বিভিন্ন রকম সমাধানের উপায় আছে সেটা কিন্তু আমাদের অতিথি বারবার জানাচ্ছেন। তবে আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটা আসল, আসলটাকে আপনাকে খুঁজে পেতে হবে। সেক্ষেত্রে হয়তো সবসময় আমাদের হাতের কাছে সব কিছু থাকে না, তখন কিন্তু আমরা যারা এই কাজগুলো করছেন, যাদের মানে প্রত্যেক দিনই যাদের বিভিন্নভাবে মানুষের পাশে থাকতে হচ্ছে, মানুষের সমস্যার সমাধান দিতে হচ্ছে, তারা কিন্তু এই সব কিছু বিষয়ে তাদের মানে তাদের কাছে থাকে, তারা সঠিক জিনিসটা আপনাকে দিতে পারেন। তাই জন্যই হয়তো আমরা বারবার বলি যে যেটা আপনি বুঝতে পারছেন না, যেখানে আপনি গিয়ে আসল নকলের সেই পার্থক্যটাকে ধরতে পারছেন না, সেখানে অভিজ্ঞ ব্যক্তিরা কিন্তু সেই পার্থক্যটাকে বুঝে যান, এবং তার জন্য আপনার কি ধরনের কাজ করতে হবে, কি প্রতিকার, সেটার জন্য কি প্রচুর খরচা নাকি খুব অল্প খরচাতেই আপনি আপনার খুব বড় অসুবিধার হাত থেকে বেরিয়ে আসতে পারবেন, সবটাই থাকছে অনুষ্ঠানের কথা শুনে আপনারা যখন নিজেরা আলোচনা করবার জন্য যোগাযোগ করবেন তখনই। আমরা বারবার আপনাদের জানাচ্ছি যে নিজের জীবনটাকে নিজেকে গোছাতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে জীবনের প্রতিবন্ধকতা যেগুলো আছে সেগুলোকে সম্পূর্ণভাবে আপনি সরিয়ে ফেলতে পারবেন না, কিন্তু যতটা সমস্যা আছে সেই সমস্যা থেকে না পালিয়ে সমস্যাটার থেকে বেরিয়ে আসার রাস্তাটা জানতে হবে, তাই তো? একদমই তাই। দেখো, সমস্যা তো সবার জীবনেই, মানুষের জীবনে সমস্যা তো থাকবেই, আর সেই জন্যই তো আমি মানুষকে বলি যে ফোন করুন, কেননা এই সুযোগটা আপনাদের প্রয়োজনে দেওয়া। আমি যদি আজকে ভাবতাম যে আমি একটা টিভি চ্যানেলে বসে অনুষ্ঠান করছি, আমি ভিড় জমাবো, তাহলে সমস্যার কিছু ছিল না, কেননা আমাদের যে দক্ষিণা বলো বা আমাদের যে চাওয়া পাওয়াটা বলো এতই সামান্য যে তাহলে হয়তো বিশাল একটা লাইন লেগে যেত মানুষের, কিন্তু আমাদের উদ্দেশ্য তো সেটা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের সমস্যাগুলোকে জানা, মানুষের মানসিক একটা স্থিতিশীলতার জায়গা দেওয়া, যাতে বাড়িতে বসেই তারা অনেকটা
হালকা হতে পারে, অনেকটা মানসিক জোর ফিরে পায়, তারপরে তো তারা সুস্থ মানসিকতায় এলে তখন তো তারা খারাপ ভালো মন্দ কি করব, কি করে এর প্রতিকার, আধ্যাত্মিক প্রতিকার, দৈব প্রতিকার কি করে নেব, সেই প্রতিকার থেকে আমার ভবিষ্যতে আর ক্ষতিগুলো থেকে কি করে বাঁচবো, সেটা ভাবার অবকাশ থাকে। কিন্তু একটা জটিল মানসিকতার মধ্যে থেকে কিন্তু মানুষ খারাপ ভালোর বিচার করতে পারেন না। সেই জন্য সবসময় বলবো যে ফোন করুন, ফোনে আপনাদের সমস্যাগুলো আমাকে বলুন, আমি চেষ্টা করব আপনাদেরকে ঘরোয়া কিছু টিপস দেওয়া যেখান থেকে আপনি একটু হলেও মানসিক বল ফিরে পান। তারপর তো আমি আছি, আমার আমি থাকা মানেই আমার দৈব ক্রিয়াকলাপ, আমার দৈব প্রতিকার, সেটা যদি আপনার প্রয়োজন থেকে থাকে বলে আমি মনে করি, তখন আপনাকে সেই সমাধান সূত্র দেওয়ার জন্য, একদম সেই শেষ সমাধান দেওয়ার জন্য আপনাকে ডাকবো আমার চেম্বারে, সমাধান সূত্র আপনার হাতে তুলে দিয়ে আপনাকে বিদায় জানাবো, যাতে সেই দিন থেকে আর সমস্যা নয়, সমাধানের পথে এগিয়ে চলতে পারেন। ঠিক কথাই, তাই জন্যই আপনাদের আবারও বলে রাখা, প্রত্যেক দিন কিন্তু নির্দিষ্ট একটা সময় 9টা থেকে 10টা রাত্রিবেলার এইটাই একটা ঘন্টা আপনার হাতে সুযোগ থাকছে আপনার জীবনের সমস্যার সমাধানের আলোচনার মাধ্যমে নিজের জীবনটাকে ভালো করে গুছিয়ে রাখা। তো তার জন্য 8436257426 এই নাম্বারে আপনারা কল করে নিজেদের প্রশ্নের উত্তর বা নিজেদের সমস্যার সমাধানের উপায়টা জেনে নিতে পারছেন। যদি মনে হয় আমাদের অতিথির যে আপনাকে আপনার সমস্যার সমাধানের জন্য যা দরকার সেটা দেওয়ার জন্য বা আরও কিছু বিষয় জানবার জন্য চেম্বারে আসতে বলা হবে, সেক্ষেত্রে চেম্বারে আসার কথা তিনি নিজেই জানাবেন। আর যদি মনে হয় যে চেম্বারে আসার কোনো দরকার নেই, যে উপায়গুলো উনি দিচ্ছেন সেই উপায়গুলো যদি বাড়িতে বসে কাজ করলে আপনি উপকার পেয়ে যান, তাহলে তো আপনার টাকাটাও বেঁচে গেল, আপনার খাটনিটাও বেঁচে গেল, আপনার সমাধানটাও আপনি পেয়ে গেলেন। তাই এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে খুব অকম মানুষ আছেন যারা প্রত্যেক মানুষের পাশে দাঁড়াবার জন্য এতটা চিন্তাভাবনা করেন, এতটা এগিয়ে আসেন এবং তাদের জন্য কিছু এমন করতে চান যেটা যেটাতে সর্বস্তরের লোকেরা উপকার পেতে পারে, উপকৃত হতে পারেন। যেহেতু হাতে অল্প সময়, তাই অল্প সময়ের মধ্যে খুব ছোট্ট করে একটু জেনে নিতে চাইব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাস্তুগত সমস্যা আজকে দিনের পর দিন বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে, তো খুব কম সময় আছে, সংক্ষিপ্তভাবে যদি বলেন বাস্তু সমস্যা কাটাবার জন্য কী করা যায়। বাস্তু সমস্যা খুব জটিল সমস্যা, বাস্তু সমস্যার জন্য মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেটা মানসিক, শারীরিক বলো, কর্মক্ষেত্র বলো, সম্পর্ক বলো, সমস্ত ক্ষেত্র থেকে ক্ষতিগ্রস্ত হয়। তো সময় যেহেতু কম, আমি শুধু সমাধানের পথ আপনাদেরকে বলার চেষ্টা করব যে 50 গ্রাম সাদা সর্ষে, একটা মুদিখানা দোকানে যান, সকালবেলা যান, শুদ্ধ কাপড়ে যান, প্রথম খরিদ্দার আপনি যেন হন, প্রথম যে খরিদ্দার হয় সেই খরিদ্দারের জন্য আপনি দরকার পড়লে অপেক্ষা করুন, দোকানের বাইরে দাঁড়িয়ে থাকুন শুদ্ধ কাপড়ে। 50 গ্রাম সাদা সর্ষে কিনে নিয়ে আসুন। আমি যেভাবে বলবো, যে সময় বলবো, যে বার বলবো, সেটার জন্য আপনাকে ফোন করতে হবে, জেনে নিতে হবে। সেই সাদা সর্ষে ছড়িয়ে দিন বাড়ির চারিদিকে, মেন যে গেটটা বাড়ির যেদিক দিয়ে আমরা ঢুকি বেরোই, সে যে সদর দরজা যেটাকে আমরা বলি, সেখানে একটু বেশি সংখ্যায় সাদা সর্ষে ছড়িয়ে দিন। সেই সাদা সর্ষে দেখবেন আপনাকে ঠিক আগলে রাখবে, আপনাকে একটা ঘেরাটোপ তৈরি করবে যেখানে নেতিবাচক জিনিসগুলো আপনাকে ছেড়ে পালাতে বাধ্য হবে। শুধুমাত্র জেনে নিতে হবে সেটা কোন সময় কিভাবে, একদমই তাই। তার জন্যই কিন্তু আমরা বললাম যে একটু সময় হাতে রেখে জেনে নিন, এবং জেনে নেওয়ার সাথে সাথে এইটুকু বুঝতে পারবেন যে বাস্তুতে আপনি বাস করছেন সেই বাস্তুটা হতে পারে আপনার থাকার জায়গা, সেটা হতে পারে আপনার কর্মস্থল, কোনো কাজের জন্য আপনি রেখেছেন বেছে, কিংবা হতে পারে যে আপনি ভবিষ্যতে একটা জায়গা কিনে রেখেছেন, ভবিষ্যতে সেখানে থাকবেন না কাজ করবেন সেটা পরের কথা, কিন্তু আপনি বুঝতে পারছেন যে বাস্তুতে ভালো কিছু আসার জায়গায় উল্টোটা হচ্ছে, তাহলে সেই বাস্তুকে আপনি হয়তো ছাড়তেও পারছেন না, আপনি থাকতেও পারছেন না। সমাধানের উপায় কিন্তু ছোট্ট করে একটু জেনে গেছি, তবে এটার আরও হয়তো বিশদে জানা যেতে পারে, আরও হয়তো বিশদে আপনি কিছু করতে পারেন। তাই জন্যই বললাম যে সময় থাকতে থাকতে অবশ্যই কিন্তু কথা বলে নিজের প্রশ্নের উত্তর ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানটা জেনে নিন। প্রত্যেক দিন রাত 9টা থেকে 10টা এক ঘন্টা হাতে পাচ্ছেন সময়, 8436257426 এই নাম্বারে আপনারা কথা বলবার সুযোগ পাচ্ছেন। কোনো কারণে যদি মনে হয় যে আজকে ফোন করেছি পাইনি, হতাশ হবেন না, পরের দিন আবার চেষ্টা করুন, আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু সুযোগটা সমানভাবে দেওয়া হয়েছে। আর অনুষ্ঠান শেষের আগে জানবো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কী বলবেন। আমি সবাইকে একটা কথা বলবো যে আমার উদ্দেশ্যই আপনাদের পাশে থাকা, যে
অব্যক্ত কথাগুলো আপনারা শেয়ার করতে পারছেন না, লোক লজ্জার ভয়ে, লোক হাসির ভয়ে, কিন্তু সেই জীবনের সেই সমস্যাগুলো আপনাদের কুড়ে কুড়ে প্রত্যেক দিন খাচ্ছে, সেই সমস্যাগুলো আমার সাথে শেয়ার করুন। আমি প্রত্যেকটা মানুষের মতো করে তার পাশে থাকার চেষ্টা করব, আর চেষ্টা করব সেই সমাধান সূত্র আপনাদের হাতে তুলে দেওয়ার। ভালো থাকবেন প্রত্যেকে। আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা, আর আমাদের অতিথিকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সকলে, নমস্কার। নমস্কার।